আলামা দেলওয়ার হোসাইন সাইদির মৃত্যুর খবরে খুলনার বসুপাড়ায় দারুল কোরআন সিটিকিয়া কামিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি বৈঠকে বসে সোমবার রাত নয়টার দিকে বৈঠকে বসে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি বৈঠকে তার মরদেহ মাদ্রাসায় আনা এবং ওসিয়ত অনুযায়ী নির্ধারিত স্থানে দাফনের বিষয় আলোচনা হয় জীবদ্দশায় সাইদির করে যাওয়া অসিয়ত অনুযায়ী মরদেহ দাফনের জন্য এই মাদ্রাসায় নির্ধারিত স্থান রয়েছে জীবদ্দশায় সাইদি ও তার স্ত্রীর করে যাওয়া অসিয়ত অনুযায়ী মরদেহ দাফনের জন্য এখানে নির্ধারিত স্থান আছে দেলোয়ার হোসেন সাইদির মরদেহ খুলনায় দাফনের খবরে বিক্ষোভ হয়েছে সোমবার খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন সিদ্দিকিয়া মহল্লায় রাত এগারোটার দিকে এই বিক্ষোভ হয় ওই এলাকায় দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ও মসজিদ এবং পাশে কবর স্থান রয়েছে ওই মাদ্রাসাটি সাইদির সাহেবের মাদ্রাসা হিসেবে ব্যাপক পরিচিত ক্ষোভকারী কয়েকজন জানান তারা জানতে পেরেছেন দেলোয়ার হোসেন সাঈদির মরদেহ ওই মাদ্রাসার প্রাঙ্গনের কবর স্থানে দাফন করা হবে তিনি যুদ্ধ অপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত হওয়ায় ওই কবরস্থানে তার লাশ দাফন করতে দেয়া হবে না এছাড়া খুলনায় যাতে সাঈদির মরদেহ যেন দাফন না করা হয় সেজন্য সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে